হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও এবং নতুন একটা পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো আজকে যে অফারটা শেয়ার করবো সেটা আমি একটু পর দেখাচ্ছি, আর একটা পেমেন্ট প্রুফ আপনাদের মাঝে আমি অনেকদিন আগে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম, সেটা হলো পিবিআর একটা এয়ারড্রপ। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে পোলকা ব্রিজ এয়ারড্রপ, এয়ারড্রপটা শেয়ার করেছিলাম। এখানে র্যান্ডমলিভাবে উইনার করা হয়েছে, তারা বলেছিল যে মানে এমনি দিবে, কিন্তু তারা বলে 1000 পার্টিসিপেটকে দিয়েছে, তারা বাটপারি, এক কথায় বাটপারি করেছে। তো র্যান্ডমলিভাবে যে দিয়েছে, যেহেতু অনেকেই জয়েন করেছিলেন, তো আপনি যারা জয়েন করেছিলেন তারা এই যে অ্যাড্রেসটা দিয়েছি, অ্যাড্রেসটা আপনারা কপি করবেন, কপি করবেন ট্রাস্টলি যেয়ে দেখতে পাবেন আপনি ওই মানে এখান থেকে পেমেন্টটা পেয়েছেন কিনা। তো আমি র্যান্ডমলিভাবে উইন হয়েছি, তো আমাকে প্রায় $100 দিয়েছে। এখানে দেখেন $100 প্রাইস $39, $39। আর কীভাবে অ্যাড করবেন আমি দেখা দিই আপনাকে। জাস্ট এই যে দেখেন, এই যে কন্টাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, এই কন্টাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর আপনার ট্রাস্টলি চলে যাবেন। ট্রাস্টলি যাওয়ার পর এখন রেটটা কমে গেছে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনার ট্রাস্টলারে চলে আসবেন, ট্রাস্টলারে আসার পরে যেখানে কোনাতে দেখতে পাবেন এখান থেকে আপনার এই অ্যাড্রেসটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি কী করবেন, এই যে একটা এটা আছে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর যেখানে আবার রিফ্রেশ দেবেন, দেখবেন আপনি এখানে পেমেন্টটা পেয়েছেন। যদি পেমেন্টটা পেয়ে থাকেন আপনাকে 100 টোকেন বা আপনি যতগুলো টোকেন আর্ন করেছেন সেই টোকেনটা আপনাকে দিয়ে দেবে। সো এই এখন অনুযায়ী মানে এখন বর্তমান অনুযায়ী এই টোকেনটা প্রাইস হলো $31। তো যেদিন পাই আমি সেদিন পাইছিলাম হলো, সো তখনকার অনুযায়ী যদি আমি $39 হিসাব করি, দেখেন আপনাদেরকে আমি হিসাব করে দেখাই $39 দাম কত আসছে। তো জাস্ট আমি কিন্তু এটা ফ্রিতে পাইছি, যেহেতু আমি এয়ারড্রপে জয়েন করেছিলাম সেহেতু আমি র্যান্ডমলিভাবে উইনার হয়েছি, এই জন্য এখান থেকে পেয়েছি। তো ওখান থেকে ৩৬ x ৮৫ বা ৮৬ টাকা করে ধরি, ৬৬ টাকা, ৩,354 টাকা কিন্তু আমি এখান থেকে ফ্রিতে পেয়েছি। সো এই জন্য আপনাদেরকে বারবার বলি যে ভাই, কোনো এয়ারড্রপই কম নয়। এখনকার যে অ্যাডপগুলো দিচ্ছে সেগুলোতে কিন্তু বড় বড় অ্যামাউন্ট দিচ্ছে এবং ভালো প্রফিট দিচ্ছে। সো কোনো অ্যাডপ ছাড় মানে মিস করা যাবে না, অবশ্যই আপনারা প্রত্যেকটা অ্যাডপে জয়েন করবেন। আমি কিন্তু অল টাইম আমার টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ থেকে আপনাদেরকে যে অ্যাডপগুলো দিয়ে মানে শেয়ার করার চেষ্টা করি সবগুলো লেজিট হয়ে থাকে। সো অবশ্যই সবগুলোতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। আপনি যদি এখন মানে গা ফেলে যদি আপনি এখান থেকে মানে জয়েন না করেন তাহলে এটা আপনার ব্যাপার। আমি সবসময় অল টাইম আমার টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকি, অ্যাক্টিভ থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি এখন নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, আর যদি নিতে না পারেন তাহলে আমার কিচ্ছু করার নাই। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা উপর সরাসরি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে পরবর্তী আপডেটটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো আজকে যে অফারটা শেয়ার করবো সেটার নাম হলো, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই অফারটা কিন্তু ভালো একটা অফার। এখানে অনেকে জয়েন করতে পারতেছেন না, যে এখানে দেখেন XBN, এই অফারটা অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং এটা অলরেডি লিস্টেড হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। এটা কিন্তু আমি অনেক আগে আপনার মাঝে শেয়ার করেছিলাম, সেখান থেকে প্রায় ভালো কিছু টোকেন আর্ন করেছিলাম। সো এখন তাদের একটা টেলিগ্রাম বুথ আসছে, এই বুথের মাধ্যমে আপনাদেরকে জয়েন করতে হবে। তো জয়েন করতে পারতেছেন অনেকে, তো কীভাবে জয়েন করবেন A to Z এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বরাবর মতো বলে দেখি, আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখন জয়েন করেন না তারা দ্রুত জয়েন করবেন, কারণ পরবর্তী আপডেট কিন্তু এরকম ভালো ভালো আপডেট, এয়ারড্রপ আপডেট সব রকম পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ফলো করলে পরবর্তী আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দেবেন। তো এবার আসি আপনারা কীভাবে এই এয়ারড্রপটা অংশগ্রহণ করবেন। তো অংশগ্রহণ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটা উপর সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে বা পোস্টে নিয়ে আসবে। পোস্টে নিয়ে আসার পর আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখান থেকে টেলিগ্রাম বুট আছে, এই বুটের মাধ্যমে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো টেলিগ্রাম বুটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর স্টার আছে, স্টার এখানে পাবেন, স্টারের উপরে ক্লিক করে দেবেন। তো স্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। তো আমি অনেকবার ট্রাই করেছিলাম, তাদের বুটটা একেবারে স্লো ছিল, তো এখন তাদের বুটটা ফাস্ট আছে, তো আপনারা জয়েন করে নিতে পারেন। তো আমি স্টারের উপর ক্লিক করে দেবেন, যে স্টার আছে স্টারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম চলে আসবে। এরকম আসার পর আপনি কী করবেন, এইখানে দেখতে পাবেন বাউন্টি পে নামে একটা অপশন পাবেন, যে বাউন্টি পে বাউন্টির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে, যেরকম চলে আসবে আপনারা কী করবেন, এখান থেকে আপনাকে একটা যে কাজটা করতে হবে সেটা হলো সেট বাউন্টি পে ইউজার নেম। তো এখানে এটার উপর ক্লিক করে দেবেন। সো এই যে এখানে ক্লিক করে দিচ্ছেন, তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি অনেকবার ট্রাই করেছি, এই যে দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে। সো ইউজার নেমটা পাবেন কোথায়, তো ইউজার নেমটা পাওয়ার জন্য আপনাকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আমার পোস্টে চলে আসবেন, যে পোস্টটা আছে এই পোস্টে চলে আসবেন। সো এই পোস্টে চলে আসবেন, আসার পর আপনি কী করবেন, এইখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এই যে ডাউনলোড এটার উপর ক্লিক করে দেবেন। তো আর যাদের আগের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, এই শুধু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপডেট করলেই হবে। আর যাদের অ্যাকাউন্ট না তারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে, তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। নিচে দেখবেন আপনার ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করবেন, আপনাকে কিছু মিনিমাম পারচেজ দিবে। এই যে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের কিছু মিনিমাম পারচেজ দিবে, পারচেজগুলো আপনারা রেখে দেবেন।
কারণ পার্সেস যদি আপনার হারিয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো অবশ্যই পার্সেসগুলো রেখে দেবেন, পার্সেসগুলো রেখে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে জাস্ট একটা রেফার কোড ইউজ করবেন, মাসবি রেফার কোড ইউজ করবেন, এখান থেকে বোনাস পাবেন। অবশ্যই মাসবি রেফার কোডটা যেখানে ইউজ করবেন, এখানে ইউজ করার পর এখানে আপনাদের রেফার কোডটা বসিয়ে দেবেন, বসানোর পর আপনাদের নাম, ফুল নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর আপনারা এখানে মানে ইয়া দেওয়ার পর এখানে এটা দেওয়ার পর অবশ্যই কনফার্মে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে কাজটি করতে হবে, আর যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা কী করবেন, আপনাদের যে মিনিমাম পার্সেসটা আছে বা কি স্টোরটা আছে ওইটা এখান থেকে মানে ইয়ে করলে আপনারা প্রাইভেট কি যেটা বলে প্রাইভেট কিটা আছে আপনারা এখান থেকে লগ ইন করলে মানে ইনপুট করলে আপনারা এখান থেকে ইয়ে করে দেবেন। জাস্ট আমি দেখাচ্ছি এই যে এখানে ইনপুট আছে, ব্যাক করে দিচ্ছি, যেখানে ইনপুট আছে বা লগ ইন আছে এখানে ক্লিক করলে আপনাদের পুরাতন যাদের আছে তারা ইনপুট করলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবেন। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। সো অ্যাকাউন্টে লগ ইন করলাম, লগ ইন করার পর আপনারা কী করবেন, এখন আপনাদের ইউজার নেমটা পাবেন কোথায়। ইউজার নেমটা পাওয়ার জন্য আপনার এখানে সেটিং থেকেও পেতে পারেন, আপনার কিংবা আপনাদের অ্যাড্রেস থেকেও পেতে পারেন। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি এই যে আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে রিসিভে ক্লিক করবেন, যে রিসিভ আছে রিসিভে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দিচ্ছেন, রিসিভে ক্লিক করার পর এই যেখানে আপনাদের ইউজার নেম, এই যে ইউজার নেমটা আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। কপি করার পর আপনারা কী করবেন, এই যে আপনার বুটটা আছে টেলিগ্রাম বুটটা, টেলিগ্রাম বুটটা এসে আপনারা কী করবেন এখানে দিয়ে দেবেন, যেখানে আপনারা আপনাদের ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের বলবে যে প্রসেসিং রিকোয়েস্ট এখানে দেখাবে, দেখানোর পর আপনারা কী করবেন এখানে আবার এই কি যেখানে সেকেন্ড যে এই যে সেকেন্ড দেখেন সেন্ড বাউন্ডু পে অ্যাড্রেস, তো এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটি দেওয়ার জন্য আপনি চলে আসবেন আবার বুটটাই, এই যে আপনার অ্যাপ্লিকেশন আসবেন, অ্যাপ্লিকেশন আসার পর এখানে কপি বাটন দেখতে পাবেন, এই যে কপি, কপি পর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কারণ আপনাকে পেমেন্টটা করবেন তারা আপনাকে ওয়ালেটেই করবে, সো অবশ্যই আপনাকে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। জাস্ট এই যে দেখেন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, দেওয়ার পর আপনার কী করুন আবার এখানে চলে আসবেন, আসার পর এখানে বলবে এই যে দেখেন সেট ইউর বাউন্ডু টল ইউজার নেম, তো আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেখানে ইউজার নেম ক্লিক করার পর আপনাদেরকে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা কী করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা আপনার একটা ভিপিএন ইউজ করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওখান থেকে আপনাদের ইউজার নেমটা একটা ইউজার নেম সেট করবেন, এখানে ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে বলবে আপনার কাজ শেষ। দেন আপনারা কী করবেন, দেন এখানে আপনাদেরকে একটা রেফারেল মানে রেফারেল কোড ইউজ করতে হবে। সেই রেফারেল কোডটা কোথায় হবেন, এই যেখানে দেখেন বিট্রেক্স, তাদের এক্সচেঞ্জের সাইট হলো বিট্রেক্স, বিট্রেক্সে আপনারা কী করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে বিট্রেক্সের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে অনেকে জানেন, তো যেভাবে আপনারা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমি দেখা যাচ্ছি আপনাদেরকে। সো এই যে বিট্রেক্স অ্যাকাউন্ট, তো এখানে থ্রি ডট মিলে ক্লিক করবেন, এখানে যে সাইন আপ অপশন পাবেন, এই সাইন আপ অপশন পাওয়ার পর আপনি কী করবেন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো দরকার হলে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, রেফারেল কোড দরকার নয়, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনার এখান থেকে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনার কী করবেন আপনার রেফারেল লিঙ্কটা দিতে হবে আপনাদেরকে। সো আমি জাস্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো আপনারা আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার এখানে ডেস্কটপ সেট করবেন, নাহলে কিন্তু আপনার এখান থেকে কোনো রকম ইয়ে পাবেন না। দেন আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার রেফারেল লিঙ্কটা পাবেন কোথায়। সো রেফারেল লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা কী করবেন থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। সো আমি এ টু জেড দেখানোর কারণ আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এবং এখান থেকে ভালো কিছু আর্ন করতে পারেন। সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে আপনারই সুবিধা হবে এবং আপনি এখান থেকে কিছু না কিছু আর্ন করে নিতে পারেন। এটা কিন্তু 100% লেজিড একটা এয়ারড্রপ এবং এখান থেকে যে টোকেনটা পাবেন এই টোকেনটা খুব সহজে কিন্তু আপনি এখান থেকে ইয়ে করে নিতে পারবেন, মানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর এটা অলরেডি এক্সচেঞ্জের লিস্ট হবে কিছুদিনের মধ্যে, তো আমি এটা আপডেট জানাই দেবো। দেন আপনি ক্লিক করে রেফারেল প্রোগ্রাম আছে, রেফারেল প্রোগ্রামটা ক্লিক করবেন। সো রেফারেল প্রোগ্রামটা ক্লিক করে দিলেন, ক্লিক করার পর জাস্ট এই যে দেখেন আপনার রেফারেল কোড, এই যে রেফারেল কোড আছে না এই রেফারেল কোড আপনাকে কপি করবেন, এখান থেকে কপি করলেন। কপি করার পর আপনাকে বুটের মধ্যে দিয়ে দেবেন, এই যে বুটটা আছে এই বুটটার মধ্যে রেফারেল কোডটা যেভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে এখানে বলবে যে আপনি এখান থেকে 50 XBR টোকেন আর্ন করে ফেলেছেন এবং এটা আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন, আপনি এখান থেকে আর্ন করে নিতে পারবেন। সো কেউ মিস করবেন না ভাই, ভিডিওটি যদি একটু লং হয় তাও মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কারণ এখান থেকে আপনাকে 100% পেমেন্ট পাবেন। যদি ভিডিওটি মিস করেন তাহলে এটা আপনার ব্যাপার, সো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, মাসবি টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন, কারণ পরবর্তী আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন এবং আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকি এবং আপডেট দিতে থাকি। সো টেলিগ্রাম চ্যানেলটা ফলো করলে পরবর্তী আপডেট আপনি এমনিতেই পেয়ে যাবেন। ধন্যবাদ।